ভাই আমেরিকাতে ছিনতাইকারী নেই, এটা সত্যি কথা। কিন্তু ভাই ছিনতাইকারী চাইতে একটা ভয়ঙ্কর জিনিস এখানে আছে, সেটা হলো ভাই মশা। রে ভাই মশা, ঝি মশা। আমি যখন প্রথম 2010 সালে আসি, মশা দেখে আমি পাগল হয়ে গেছিলাম। এত মশা, আমার তো মনে হয়েছিল বাংলাদেশে আমি জীবনে এত মশা দেখছি কিনা। সন্দেহ, যেটা ফ্লোরিডাতে এত মশা। তো এখন আস্তে আস্তে মশার কামড় খাইতে খাইতে আমার অভ্যস্ত হয়ে গেছে। 11 বছর ধরে তো মশার কামড় খাচ্ছি। এবার আর কি সমস্যা আছে বলো? আবার তোমার এয়ার কন্ডিশনের একটা ব্যাপার আছে। পিপড়া ভরা এখানে, এখানে পিপড়া। আচ্ছা তাড়াতাড়ি শেষ কাছে শুয়ে যা, এখান থেকে এদিকে আসো। হ্যাঁ বলো, তারপরে আর কি বলো? তারপরে তোমার একটা ইশের কি বলে এয়ার কন্ডিশনের ব্যাপার আছে। জনসংখ্যা মানে এখানে যদি মানুষই নাই থাকবে কি? আপনি মনে করেন আপনার জামাই বউ দুজন থাকেন, বাচ্চা কাছে একটা বা দুইটা আছে, বা বাচ্চা কাছে বড় হয়েছে অন্যান্য স্টেটসে চলে গেছে, থাকার তো মানুষ নাই। তো যার ফলে আপনি এত বাড়ি, বড় বাড়ি দেখেন কি? 3 বেডরুমের বাড়ি দেবে কি করবেন কি? এই যে আমাদের বাড়িতে মনে করেন 3 বেডরুম আছে, এখন তো তাকে আমরা বউ বাচ্চা কাছে সহ সবাই 1 বেডরুমে থাকে। তো 2টা বেডরুম তো বছরের বছর খালি পড়েই থাকে। তো এখন খেয়াল করে দেখেন তো, এর জন্য এখানে যে বড় বাড়ি বানাবে বা 2তলা বাড়ি বানাবে, এগুলো থাকার জন্য মানুষ দরকার। যেহেতু ফ্লোরিডাতে মানুষও অনেক কম, তো স্বাভাবিকভাবে 2তলা বাড়ি বানানোর প্রতি বিল্ডার্সরা খুব ইন্টারেস্টেড না। এখন 2তলা বাড়ি বানায় একে তো খরচ বেশি, দ্বিতীয় তো বেচা কিনা হবে না, মানুষ নাই থাকা, তো কী কানে করতে যাবে? তো রিটায়ার্ড করে যায় 40-50-60 বছর বয়সে নানান কারণে, তখন তারা এখানে আসে। বাড়ি ঘরের দাম কিছুটা কম আমেরিকান অন্যান্য স্টেটস থেকে, আবহাওয়া অত্যন্ত ভালো, কারণ ঠান্ডায় বৃদ্ধ মানুষগুলো থাকতে পায় না। তো যার ফলে ফ্লোরিডা হলো ট্রপিক্যাল ওয়েদার, অনেকটা বাংলাদেশের মতো, যদিও বাংলাদেশের সাথে তাপ একটু বেশি, কিন্তু প্রচুর বাতাস। যেমন দেখেন এখন এখন ভিডিও করতেছে, দেখেন যে মাথা চুল টুল উঠতেছে, কি সুন্দর বাতাস বাতাস, মনে হয় যেন বাতাস খাই বসে। যেমন আজকে দেখালাম হলো 2তলার বাড়ির পার্থক্যটা। তো বাংলাদেশে যেমন 2তলা বাড়ি খুব অ্যাভেলেবেল, কংক্রিট সিমেন্ট ঢালাই দিয়া, তারপরে আপনার পানির ট্যাঙ্কি থাকবে ছাদে, এখানে পানির ট্যাঙ্কি তো প্রশ্নই উঠে না। পানির ট্যাঙ্কি দেখছো? পানির ট্যাঙ্কি বলে কোনো কিছু নেই বাংলাদেশে। একটা 2তলা 3তলা বাড়ি হলে, ইভেন 1তলা বাড়ি তো পানির ট্যাঙ্কি থাকে আপনাদের, কিন্তু ফ্লোরিডাতে পানির ট্যাঙ্কি নাই। এখন ফ্লোরিডাতে পানির ট্যাঙ্কি কেন নাই, ফ্লোরিডাতে মুচি কেন নাই, ফ্লোরিডাতে টেইলার্স কেন নাই, এগুলো কেন নাই, কেন নাই, কেন নাই, এগুলো এক এক করে আমি আপনাদেরকে বলবো। আজকে আজকে তো শুধু 2তলার বাড়িটা দেখালাম, তো আশা করি অনেক কিছুই আপনারা একে পর এক বলবো। এরা চায় যতদূর সম্ভব বাড়ি ঘরগুলো যাতে কম পয়সায় তারা মেড করতে পারে এবং কম পয়সায় তারা সেল করতে পারে। এতে কি হবে, বেশিরভাগ মানুষ বাড়ি কেনার জন্য কি হবে, এটা অ্যাফোর্ডেবল প্রাইস হবে শানু, নাকি সবার হাতের নাগালে চলে আসবে বাড়িটা। এখন বাংলাদেশে যেমন দেন না, একটা বাড়ি কিনতে গেলে কোটি টাকা। এখন চিন্তা করে দেখেন না, এই বাড়িটা যদি মনে করেন কোটি টাকা নিয়ে 1 লাখ টাকার অঙ্কে থাকে, দেখেন এখন আপনারা যারা আছেন বহু মানুষ আপনাদের ভিতরে বাড়িঘর কিনতে পারতেন, কিন্তু এখন কিনতে পারতেন কি কারণে, অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। তো যার ফলে আমেরিকাতে কি হয়েছে, এই দামের ব্যাপারটা চিন্তা করে তারা যতদূর সম্ভব চেষ্টা করছে এটাকে কমিয়ে রাখার জন্য। তো যার ফলে 2তলা বাড়িতে খরচ অনেক বেশি পড়বে। তারপর আপনারা খেয়াল করে দেখেন এই বাড়িটা, এই যে পিছনের বাড়িটা দেখে আপনারা ভালো করে খেয়াল করেন, এটা দেখে অনেক কিছু শেখার আছে। সেটা হলো এই যে এটা কিন্তু বাইরে রয়েছে হলো কংক্রিট, তারপরে রয়েছে ব্লক, তারপর ভিতরে রয়েছে আবার কাঠের ফ্রেম, এইভাবে বাড়ি বানানো। কিন্তু বাংলাদেশে বাড়ি বানানো হয় শুধুমাত্র ইট দিয়া, ইট সিমেন্টের বাড়ি, সোজা কথা কাঠের ব্যবহার নাই বললেই চলে। কিন্তু আমেরিকাতে বাড়িতে ইট সিমেন্ট এতটা জনপ্রিয় না, যতটা জনপ্রিয় হলো কাঠ, তারপরে কাঠ, তারপরে ড্রাই ওয়াল, এই জাতীয় জিনিস। এবার ছাদটার দিকে খেয়াল করে দেখেন, এটাকে বলে সিঙ্গল রুম। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা? শারু তুমি কিন্তু সালাম দেন এখনো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে শানুর যেহেতু ধরে নিয়েছি, বুঝতেই পারছেন ভিডিও একটা হবে আজকে। তো আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করবো? আজকে আপনাদের 2তলা বাড়ি নিয়ে, 2তলা বাড়ি দেখাবো এবং 2তলা বাড়ি নিয়ে কিছু কথা বলবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা, যে আপনারা আমরা যে ভিডিওগুলো আপলোড করি, আপনারা যে কমেন্ট করেন না, ওই কমেন্টের ভিতর থেকে কিন্তু আমরা কন্টেন্ট পেয়ে যাই। তো যেমন মনে করেন ইদানিং সবচেয়ে বেশি যে কমেন্টটা পড়তেছে হ্যালো আমেরিকা ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আমরা আপলোড করি, সেটা হলো জজ ভাই, আপনি যখন ভাদাইমার মতো বাইরে হাতে ক্যামেরা নিয়ে সেলফিস থেকে ভিডিওটা বেড়ান, মেয়ে পিছনে 2তলা বাড়ি নাই কেন? তো এই প্রশ্নটা যখন করছেন, তখন আমি শানুর সাথে গতকাল রাত্রে বুদ্ধি করলাম যে শানু সেটা তো শানুর জিজ্ঞেস করলাম, তো শানু এই অবস্থা সবাই তো জিজ্ঞেস করতেছে এইটা 2তলা বাড়ি নাই কেন? তখন শানু বললো, জর্জ খেয়াল করে দেখো, আসলে কিন্তু ব্যাপারটা সত্যি, এখন বাংলাদেশে যে সিটিতেই আমরা যাই না কেন, যেখানে যাই না কেন, 2তলা বাড়ির তো অভাব নাই, 2তলা 3তলা 5তলা 7তলা অভাব নাই, মানে কি ভয়াবহ অবস্থা। কিন্তু এখানে ফ্লোরিডাতে যে আমরা থাকি, এই যে আমার যে এলাকাতে 80,000 মানুষ আছে, 20,000 বাড়ি আছে, 20,000 বাড়ির ভিতরে আমার মনে হয় 20টা বাড়িও 2তলা আছে কিনা সন্দেহ, 2-4টা থাকলে থাকতে পারে, আনাচাকানাচে সচরাচর আপনাদের চোখে পড়বে না, খুব রেয়ার।
তো এখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা এসে যায়, তাহলে দুইতলা বাড়ি ফ্লোরিডাতে নাই কেন? এর কারণগুলো তো ভাই জানা দরকার, জানলে তার অসুবিধা নেই, কি বলো? জানো না, অবশ্যই আমিও জানবো, আপনাদেরকেও আজকে এটা নিয়ে আলোচনা করবো। তো আচ্ছা, তো এখন বলো, এই জন্য দুইতলা বাড়ির ভিডিও যেহেতু করতেছি, দুইতলা বাড়ি কেন আমেরিকাতে নাই আর একতলা বাড়ি তো ভরা? তো এই জন্য তোমাকে যে কাজটা চালু করতে হবে, প্রথম হলো তুমি ক্যামেরাটাকে ফ্লিপ করে দেখাও যে রোডে দাঁড়িয়ে ভিডিও করতেছো যে আসলেই পুরো এলাকার ভিতরে দুইতলা বাড়ি নাই। তাহলে তা মানে যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবস্থা পাবে যে জজ ভাই বিষয়টা আসলে কি, তা ক্যামেরাটা আমি ফ্লিপ করি নাকি বলো? এই যে দেখেন, এটা হলো আমার নেইবারের বাড়ি। তো এখন আমি ক্যামেরাটা নিয়ে আপনাদের জন্য যাচ্ছি রাস্তার পাশে, খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে। এই যে রাস্তার পাশে আসলাম, এখন দূর দূর থেকে দূরে যত দূর আপনারা পারেন তাকান, দেখেন তো কোনো দুইতলা বাড়ি আছে কিনা, একটাও নাই। এবার আসেন হলো রাস্তায়, এটি হলো রোড, মেইন রোড। আচ্ছা, এখান থেকে যদি আমি ক্যামেরাটা ধরি, দেখেন তো ডাইনে বাঁয়ে কোথাও কোনো দুইতলা বাড়ি আছে কিনা, ওই যে দূর দিয়ে গাড়ি টাড়ি আসতেছে রাস্তার মাঝখানে খাড়া থাকতে পারবো না আমি, কোনো দুইতলা বাড়ি নেই। যে ওখানে দেখেন যে ছাদগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই হলো একতলা বাড়ি। এখন বলো যে দুইতলা বাড়ি না থাকার কারণটা কি বলো? দোতলা বাড়ি না থাকার একটা কারণ আছে, ফ্লোরিডা আসলে খুব সুন্দর একটা জায়গা, গরমের জায়গা, এবং এখানে বৃদ্ধ লোকের সংখ্যা অনেক বেশি। আচ্ছা, এবং বৃদ্ধ মানুষ বুঝেনি তো, আমাদের দেশে একটু ই হয়ে গেলে একটু তারা দোতলায় উঠতেও তাদের কষ্ট, সিঁড়ি বেয়ে বেয়ে, যেটা যেটা যেটাকে বলে তো আর্থ্রাইটিস প্রবলেম। আর্থ্রাইটিস বুঝলেন, পায়ের যে নলি থাকে না, তো আপনাদের প্রত্যেকে হাঁটু মানে পায়ের নলি, ওই নলিতে এক ধরনের সমস্যা হয় আমেরিকাতে। আমেরিকাতে তো এটাকে খুব সিরিয়াস ইস্যু হিসেবে দেখো। এখন বাংলাদেশে আপনাদের বৃদ্ধ বাবা মা যারা রয়েছে 40-50 বছর বয়সে, অ্যাভেলেবেলে আর্থ্রাইটিস ইস্যুটা দেখা যায়, অর্থাৎ পায়ে নড়াচড়া বা হাঁটুতে এই সমস্যাটা দেখা দেয়। তো এটা আমেরিকাতে খুব অ্যাভেলেবেল, খুবই অ্যাভেলেবেল। তো যার ফলে কি হয়, এই যে যে ফ্লোরিডা আপনার যে রাজ্য থেকে স্টেট থেকে ভিডিওটা করছে, সেই ফ্লোরিডা হলো একটা রিটায়ারমেন্ট স্টেশন, অর্থাৎ মানুষ এখানে কাজকর্ম করে লাইফে যখন খুব মানে রেস্ট অফ দ্য লাইফ রিটায়ার করে যায় 40-50-60 বছর বয়সে নানান কারণে, তখন তারা এখানে আসে। বাড়ি ঘরের দাম কিছুটা কম আমেরিকার অন্যান্য স্টেট থেকে, আবহাওয়া অত্যন্ত ভালো কারণ ঠান্ডায় বৃদ্ধ মানুষগুলো থাকতে পায় না। তো যার ফলে ফ্লোরিডা হলো ট্রপিক্যাল ওয়েদার, অনেকটা বাংলাদেশের মতো, যদিও বাংলাদেশের সাথে তাপ একটু বেশি কিন্তু প্রচুর বাতাস। যেমন দেখেন এখন এখন ভিডিও করতেছে, দেখেন যে মাথা চুল টুল উঠতেছে, কি সুন্দর বাতাস বাতাস, মনে যেন বাতাস খাই বসে। তো যার ফলে কি হয়, এই রিটায়ারমেন্ট স্টেট হওয়ার কারণে তারা সবাই এখানে চলে আসে। তো এখন ওই বৃদ্ধ মানুষগুলো যদি দুইতলা বাড়ি থাকে, তাহলে যে সিঁড়ি বেয়ে যে উপরে উঠা যে একটা যন্ত্রণা, তো সেটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো যার ফলে এই রিটায়ার্ড মানে এই লোকগুলো সচরাচর দুইতলা বাড়ি কিনতে চায় না। আর দুইতলা বাড়ি না কিনতে চাওয়ার কারণে, যেহেতু চাহিদা কম, তো স্বাভাবিকভাবে যারা নাকি বাড়ি বানাবে কনস্ট্রাকশন কোম্পানি, তো সেটা কি হবে, ওইভাবে তারা বাড়ি বানাবে না, তো স্বাভাবিকভাবে এই ধরনের দোতলা বাড়ি সচরাচর দেখা যায় না। আর কি কারণ আছে শোনো? আরো কারণ আছে, সেটা একটা ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে, দোতলা বাড়ি থাকলে তো স্বাভাবিক অর্থে ইন্স্যুরেন্সটা ডাবল। এখন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে ইন্স্যুরেন্সের একটা ব্যাপারটা, বাংলাদেশে যখন আপনারা বাড়ি ঘর করেন, আপনাদেরও তো কাল বসে গিয়ে ঝড় টড় হয়, নানান অঘটন দুর্ঘটনা ঘটতে পারে, হ্যারিকেনের প্রবণতা। হ্যাঁ, বাংলাদেশে হলো কাল বসে কি বলে, আমেরিকাতে বলে হ্যারিকেন, আর জাপানে বলে তাইফুন, জাপানে এক এক দেশে এক এক নাম, কিন্তু জিনিস হলো একটাই, বুঝছেন? তো যাই হোক, এখন হ্যারিকেনে যেহেতু বছর একটা বিরাট আতঙ্কের ভিতরে থাকতে হয়, তাই হ্যারিকেন সিজন মানে আমাদের এখানে আসতেছে। এখন তো জুন মাসের 18 তারিখ না 19 তারিখ সকালে আপনাদের জন্য, সকালে কি বিকালে আর কি, সরি বিকালে আপনাদের জন্য ভিডিওটা করা। তো এই 2-3 মাস পরে হ্যারিকেন সিজন আসতেছে। আপনারা যেমন ডাক ঢোল বাজা টাজা বিভিন্ন উৎসব পালন করেন না বাংলাদেশে, বিভিন্ন পয়লা বৈশাখ উৎসব নাকি, তা আমরা এরকম জাতীয়ভাবে ফ্লোরিডাতে ডাক ঢোল বাজায় পিঁড়ে টিড়ে, তারপর আমরা কি করি, এই হারিকেনের মাস উদযাপন করি। তো আপনারা দেখবেন প্রতি বছর ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তো যার ফলে এই ফ্লোরিডার হোমওনার একটা ইন্স্যুরেন্স রাখতে হয়, এই হারিকেন ইন্স্যুরেন্সই, সচরাচর হারিকেন টেলো বিরাট সমস্যা এখানে। তো এই ইন্স্যুরেন্সটা হলো যদি আমি বছরে মনে করি, আমাদের যে বাড়িটা রয়েছে এখানে বছরে আমরা ইন্স্যুরেন্স দিই কত, $800, কিন্তু যদি কোনো কারণে এই বাড়িটা দুইতলা হইতো, আর দুইতলা হয়ে যাওয়ার কারণে কি এটা ঝুঁকিপূর্ণ বেশি, এটা খুবই ঝুঁকিপূর্ণ, হ্যাঁ, তখন ইন্স্যুরেন্সটা স্বাভাবিকভাবে ডাবল হয়ে যায়, তখন $800 থেকে এটা $1600 হয়ে যেত। ধরে নেন প্রায় যদি $800 থেকে $1600 হয়, তাহলে কত বছরে প্রায় কত $1000 ইন্স্যুরেন্স বেড়ে যায়, তাহলে এটা একটা বিরাট সমস্যা। তো মানে মানে আপনার খরচও বাড়তেছে এখানে, কাজের কাজ কিছুই হচ্ছে না। এবার আর কি সমস্যা আছে বলো? আবার তোমার এয়ার কন্ডিশনের একটা ব্যাপার আছে, পিপড়া ভরা এখানে, এখানে পিপড়া। আচ্ছা, তাড়াতাড়ি শেষ কাজ সেরে দিই, এখান থেকে দিই গাছ। হ্যাঁ বলো, তারপরে আর কি বলো? তারপরে তোমার একটা ইশের কি বলে এয়ার কন্ডিশনের ব্যাপার আছে, এখানে যেমন তোমার সেন্ট্রাল এসি একটা হলেই হয়ে যায়, কিন্তু তোমার দোতলা বাড়ি থাকলে তো একটাতে কোনোদিনও কাভার করবে না। আচ্ছা, সেন্ট্রাল এসির কথা যেহেতু বলছো, তো আমি আমাদের বাড়ির সেন্ট্রাল এসিটা আমি ঘুরে ঘুরে গিয়ে নিয়ে দিয়ে দেখাইছি যে কি কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন খেয়াল করে দেখেন,
আমাদের বাড়ির ছাদটা আমি আপনাদেরকে দেখাই এখান থেকে। এই ছাদটার দিকে ভালো করে আপনারা খেয়াল করে দেখেন, এই টোটাল যে রুফটা আপনারা দেখতেছেন বা ছাদ দেখতেছেন, এই ছাদের নিচে টোটাল ফ্লোর হলো প্রায় 2600 স্কোয়ার ফিট। তো এখন এটা যদি 2600 স্কোয়ার ফিট হয়ে থাকে, যদি কোনো কারণে এটাকে কেউ দুইতলা বাড়ি বানাতো, তখন কিন্তু এটা 2600 স্কোয়ার ফিট ছাদ হইতো না, এটা কই বা 1500 স্কোয়ার ফিট বা 1600 স্কোয়ার ফিট ছাদ হয়ে যেত। প্রধান কারণ হলো কারণ বাড়িটা নিচ দিয়ে ছোট হইতো, মানে চ্যাপটা হইতো। এইখানে এটা যেমন বিশাল বড় বাড়ি না, ব্যাপারটা ওরকম হইতো না, ওটা একটু ছোট হয়ে যেত এবং মানে দুইতলা হয়ে যেত। তো যার ফলে এটা একটু চ্যাপটা হয়ে যেত এবং লম্বায় উচ্চতায় বড় হয়ে যেত। এই যে যেমন দেখতেছেন এই যে এয়ার কন্ডিশন, শানু যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললো আর কি, যে এই যে যখন বাড়িগুলো একতলায় যেরকম বাড়ি হয় তো তখন স্বাভাবিকভাবে একটা একটা এয়ার কন্ডিশন দিয়ে চলে, কিন্তু বাড়ি স্বাভাবিকভাবে যখন আপনি দুইতলা করবেন, যখন বাড়ি আপনি দুইতলা করবেন তখন কী হবে, আপনার ওই একটা এয়ার কন্ডিশনের কাজ হবে না, তখন আপনার দুইটা এয়ার কন্ডিশন লাগবে, ওই দুইতলার জন্য স্পেশাল আরেকটা এয়ার কন্ডিশন লাগবে। তো এখন তোমার এটার বিল দাও কত? $150 থেকে $200 তো প্রতি মাসে বিল আসে, মাসে তখন তো স্বাভাবিক অর্থে বিল হয়ে যাবে দোতলা বাড়ির কারণে, মানুষের সংখ্যা কম কিন্তু। হ্যাঁ, আমরা এখানে এসির শব্দ হয়েছে, আমরা একটু সামনে যাই ওখান থেকে, তাহলে পিছন থেকে দেখাতে পারবো। এখন যদি কোনো কারণে এটা দুইতলা বাড়ি হইতো তাহলে এটা স্কোয়ার ফিটে কমে যেত, এটা কমে যেত হয়তো 1800 স্কোয়ার ফিট হয়ে যেত শানো, কিন্তু উপরে বেড়ে যেত, তো টোটাল গিয়ে আবার হয়তো 3000 সাড়ে 3000 স্কোয়ার ফিট হলো। এই শুধুমাত্র পার্থক্য। এবার খেয়াল করে দেখেন আমাদের বাড়ির জন্য একটা এয়ার কন্ডিশন যথেষ্ট, এবং 3 টন এয়ার কন্ডিশন এর ক্যাপাসিটি হলো 3 টন। এখন এরা কীভাবে 3 টন 2 টন 5 টন হিসাব করে আমি জানি না, আপনারা গুগল করে নিয়েন। তো এখন আমাদের এই বাড়ির জন্য একটা এয়ার কন্ডিশন যথেষ্ট, যদি কোনো কারণে এই বাড়িটা তারা দুইতলা বানিয়ে তুলো তাহলে সেকেন্ড স্টোরির জন্য দ্বিতীয়তলার জন্য আরেকটা এয়ার কন্ডিশনের প্রয়োজন হয়। তো এখন তুমি তোমার বাড়ির এয়ার কন্ডিশনের বিল দাও কত শোনো? এখন $200 $150 $200 মাঝে মাঝে আসে। তো এখন যদি দুইটা হইতো তাহলে কত? $200 করে বাড়লো কিনা প্রতি মাসে আরেকটা জন্য এক্সট্রা, তাহলে বছরে কত হলো? সবকিছু এখানে বছর হিসাব $2500 বেড়ে গেল এখানে। এখন $2500, ওখানে ইনস্যুরেন্স দিলেন $1000, অর্থাৎ $3500 এরকম বেহুদা পাও পাও করে দিচ্ছেন। বাড়তেই থাকবে যদি দোতলা বাড়ি হয়। আচ্ছা, মানুষের সংখ্যা কম এবং মজার ব্যাপার হলো দুইতলা বাড়িগুলো বাড়ির জায়গায় বাড়ি আছে, উপরে শুধু কিছুই নাই, শুধু দুইটা বাথরুম থাকবে, 2-3টা বেডরুম থাকবে এই, আর নিচে একটা বড় লিভিং রুম থাকবে, কিচেন থাকবে এবং টয়লেট মিলেট থাকবে, এই তো। নিচে সচরাচর বেডরুমও থাকে, বারান্দাও থাকবে, ইভেন কোনো বারান্দাও থাকে না। এবং বাড়িগুলো অনেকটা চ্যাপটা টাইপের হবে, ছোট ঘিঞ্জি কম্প্যাক্ট টাইপের হবে। এই যে রুম যেমন বিশাল ওপেন ফ্লোর প্ল্যান যেমন আছে, এই বাড়িটা দেখতেছেন বিশাল বড় ফ্লোর, 2600 স্কোয়ার ফিটের বিশাল ফ্লোর, সেটা থাকবে না এখানে, থাকবে ফ্লোর অনেক কমে যাবে। তো শানু যেটা বলছিল যে বাচ্চা কাচ্চার ব্যাপার হলো, এখন মনে করেন যাদের ছোটোখাটো বাচ্চা আছে তো তাদের সেফটি ফার্স্ট। এখন যেহেতু এরকম ঢালু উপরে এইভাবে সিঁড়িগুলো উঠে জানো, তো ওইখান থেকে সিঁড়ি বেয়ে উপরে ওঠা, এবং বাচ্চা যদি কোনোভাবে ওখান থেকে উপর থেকে গড়ায় পড়ে তাহলে আর রক্ষা নাই, বুঝছেন, তার কোনো ভেঙে যাবে। আসলে কোনো জায়গা নেই বললেই চলে। আমাদের বাংলাদেশে যেমন দোতলা বাড়ি করলে যেমন বারান্দা টারান্দা বা এক্সট্রা জায়গা থাকে, এখানে আসলে সেরকম কোনো এক্সট্রা মানে দুইতলা ওঠার জন্য প্রথম একটা আবার চক্কর খেতে হয়, একটু অর্ধেক ওঠার একটা চক্কর পড়ে না, এখানে কিন্তু সে চক্করটা নাই, বুঝতে পারছেন আমি কি চক্করের কথা বলছি, মানে এখানকার সিঁড়িগুলো একবারে লম্বা উপর দিকে উঠে গেছে, একটাই একটা চক্কর নাই থাকবে, এবং সিঁড়ি থেকে উঠেই আপনার বেডরুমের মধ্যে চলে যাবে। তো যার ফলে সেফটির কারণে এখানকার বাড়ি ঘর দুইতলা করে না। আমরা হারিকেনের ব্যাপারটা বললাম, ইন্স্যুরেন্সের ব্যাপারটা বললাম, তারপর আর্থিক বৃদ্ধ লোকদের কথা বললাম, জনসংখ্যার কথাটা এবার আসি। হ্যাঁ, জনসংখ্যার কথা বলা যেতে পারে। জনসংখ্যা মানে এখানে যদি মানুষই নাই থাকবে কি? আপনি মনে করেন আপনার জামাই বউ দুজন থাকেন, বাচ্চা কাছে একটা বা দুইটা আছে, বা বাচ্চা কাছে বড় হয়েছে অন্যান্য স্টেটসে চলে গেছে, থাকার তো মানুষ নেই। তো যার ফলে আপনি এত বাড়ি বড় বাড়ি দেখেন কি, 3 বেডরুমের বাড়ি দেবে কি করবেন কি? এই যে আমাদের বাড়িতে মনে করেন 3 বেডরুম আছে, এখন তো তাকে আমরা বউ বাচ্চা কাচ্চা সহ সবাই 1 বেডরুমে থাকে, তো 2টা বেডরুম তো বছরে বছর খালি পড়েই থাকে।
তো এখন খেয়াল করে দেখেন তো এর জন্য এখানে যে বড় বাড়ি বানাবে বা দুইতলা বাড়ি বানাবে এগুলো থাকার জন্য মানুষ দরকার, যেহেতু ফ্লোরিডাতে মানুষও অনেক কম, তো স্বাভাবিকভাবে দুইতলা বাড়ি বানানোর প্রতি বিল্ডার্সরা খুব ইন্টারেস্টেড না। এখন দুইতলা বাড়ি বানায় একে তো খরচ বেশি, দ্বিতীয়ত বেচা কিনা হবে না, মানুষ নাই থাকা, তো কি কারণে করতে যাবে? তো আরেকটা কারণ শানো যে দুইতলা বাড়ি ঘরগুলো এগুলো খুব একটা জনপ্রিয় না ফ্লোরিডাতে, এগুলো মানুষ কেনার জন্য যথেষ্ট আগ্রহী না, তো যার ফলে এগুলো বছরের বছর মার্কেটে পড়ে থাকে। আপনারা যদি যান বিভিন্ন রিয়েল এস্টেট সাইটে গিয়ে দেখবেন দুই বছর চার বছর হয়ে গেছে বাড়িটা বেচা হয় না, খালি ওই ফোর সেল সাইন ওখানে দেয়াই আছে, রিয়েল এস্টেটের সাইন বেচা হয় না। তো যার ফলে কি হয়, বিল্ডাররা এই যে লাখ লাখ ডলার ইনভেস্ট করে শানো এই বাড়িগুলো বানাবে, বেচা টেচা হয় না, তো যার ফলে তারা আর ইন্টারেস্টেড এগুলো বানানোর জন্য। এখন যদি একতলা বাড়ি হয়, আমার বাড়িটা যদি এখন সেলে আমি দিই, মনে করেন এটা 15 দিনের ভিতরে বিক্রি হয়ে যাবে, ওই যে কিছুদিন আগে আমাদের পাশের বাড়িটা প্রায় কত 3,65,000 ডলার বিক্রি হলো, কতদিন আমার মনে 3-4 দিনের ভিতরে সারা বিক্রি হয়ে গেলো, মানে ভিড় লেগে গেছে, মানে বাড়ি দেখার জন্য ভিড় লেগে গেছে। একদিন সকালে আমি দেখি যেদিন সাইন লাগাইছে তার দুদিন পরে দেখি গাড়ি 8-10টায় বাইরে ঘুরে গেছে, কি স্যার রিয়েল এস্টেট আইসে লাইন ধরে ধরে সবাই দেখেছে, দেখলাম যে তারপরে দিনই বাড়ি বিক্রি হয়ে গেছে, এই হলো অবস্থা। এটা হলো কারণ কি, এটা ছিল একতলা বাড়ি, বাড়িতে সুইমিং পুল ছিল, বিশাল বড় ওপেন ফ্লোর প্ল্যান, আবিজাব ইত্যাদি ইত্যাদি, এটা কোনো দুইতলা বাড়ি ছিল না। যদি ওটা দুইতলা বাড়ি হইতো তাহলে বহুদিন শানো সময় লেগে যেত। তো আরেকটা কারণ কি বলো, দুইতলা থাকলে তো একটা শানো উপরে তো একটা ইসের ছাদ, ছাদে ছাদ কেন, ছাদের ব্যাপারটা তুমি বলো, ছাদ নাই কেন? হ্যাঁ, এই যে আমাদের ভাই ছাদ আছে, এরা ছাদ দিল না কি কারণে? দোতলা বাড়ি থাকতো, ঠিক ছাদটা ওইরকম থাকতো, আর ওই যে ছাদে উঠে আমরা বাংলাদেশের যেমন চা কফি খাওয়া বা সন্ধ্যার দিকে একটু হাঁটাহাঁটি আড্ডা দেওয়া, তারপরে লুঙ্গি উঠে পানি ট্যাঙ্কে বসে থাকা, পানি ট্যাঙ্কি থাকে তো দিতাদের রূপে নাকি? হ্যাঁ, কিন্তু এখানে এটা চিন্তার মানে অতীতে এটা চিন্তা, তো কেন তারা ছাদ করে না, কেন ছাদ উঠবে না কি কারণে? আসলে এখানকার ছাদ আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জে যে চোতলা বাড়ি না, মানে কাঠের বাড়ির মতো, হ্যাঁ ঠিক ওইভাবে ওইরকম। এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমেরিকার সরকারের একটা পলিসি ছিল, আমেরিকার সরকার না মানে কি বলবো, এদের যে বিল্ডিং কোড টোড আবিজাবি আছে সবকিছু দিয়ে আর কি, তো সেটা হলো এরা চায় যতদূর সম্ভব বাড়ি ঘরগুলো যাতে কম পয়সায় তারা মেড করতে পারে এবং কম পয়সায় তারা সেল করতে পারে। এতে কি হবে, বেশিরভাগ মানুষ বাড়ি কেনার জন্য কি হবে, এটা অ্যাফোর্ডেবল প্রাইস হবে শানু নাকি, সবার হাতে নাগালে চলে আসবে বাড়ি। এখন বাংলাদেশে যেমন দেন না, একটা বাড়ি কিনতে গেলে কোটি টাকা, এখন চিন্তা করে দেখেন না, এই বাড়িটা যদি মনে করেন কোটি টাকা নিয়ে লাখ টাকার অঙ্কে থাকে, তখন এখন আপনারা যারা আছেন বহু মানুষ আপনাদের ভিতরে বাড়িঘর কিনতে পারতেন, কিন্তু এখন কিনতে পারতেন কি কারণে, অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। তো যার ফলে আমেরিকাতে কি হয়েছে, এই দামের ব্যাপারটা চিন্তা করে তারা যতদূর সম্ভব চেষ্টা করছে এটাকে কমিয়ে রাখার জন্য, তো যার ফলে দুইতলা বাড়িতে খরচ অনেক বেশি পড়বে। তারপর আপনারা খেয়াল করে দেখেন এই বাড়িটা, যে পিছনের বাড়িটা দেখে আপনারা ভালো করে খেয়াল করেন, এটা দেখে অনেক কিছু শেখার আছে, সেটা হলো এই যে এটা কিন্তু বাইরে রয়েছে হলো কংক্রিট, তারপরে রয়েছে ব্লক, তারপর ভিতরে রয়েছে আবার কাঠের ফ্রেম, এইভাবে বাড়ি বানানো, কিন্তু বাংলাদেশে বাড়ি বানানো হয় শুধুমাত্র ইট দিয়া, ইট সিমেন্টের বাড়ি, সোজা কথা কাঠের ব্যবহার নাই বললেই চলে, কিন্তু আমেরিকাদের বাড়িতে ইট সিমেন্ট এতটা জনপ্রিয় না, যতটা জনপ্রিয় হলো কাঠ, তারপরে কাঠ, তারপরে ড্রাই ওয়াল, এই জাতীয় জিনিস। এবার ছাদটার দিকে খেয়াল করে দেখেন, এটাকে বলে সিঙ্গল রুফ, তো এখন সিঙ্গল কি কাকে বলে এটা আপনারা গুগল করে জেনে নেন। দুইতলা বাড়িগুলো করার পরে এখন তারা যে কংক্রিটের ঢালাই দিয়ে ছাদ বানাবে, তারপরে ছাদের উপরে আপনি ওই যে কবুতরের খোয়ার বানাইবেন, তারপরে পানির ট্যাঙ্কি তুলতে বসবেন, এটা কখনই সম্ভব না। এটা সম্ভব না, প্রধান কারণ হলো সন্ধ্যার পরে আপনি তো এখানে বাইরে বাইরিতে পারবেন না, কিসের জন্য? মশার জন্য, মশা নাকি ছিনতাইকারীর জন্য? না না, ছিনতাইকারী নিয়ে ভয় ভাই, আমেরিকাতে ছিনতাইকারী নেই, এটা সত্যি কথা, কিন্তু ভাই ছিনতাইকারীর চাইতে একটা ভয়ঙ্কর জিনিস এখানে আছে, সেটা হলো ভাই মশা রে ভাই, মশা ঝি মশা। আমি যখন প্রথম 2010 সালে আসি, মশা দেখে আমি পাগল হয়ে গেছিলাম, এত মশা, আমার তো মনে হয়েছিল বাংলাদেশে আমি জীবনে এত মশা দেখছি কিনা, সন্দেহ, যেটা ফ্লোরিডাতে এত মশা। তো এখন আস্তে আস্তে মশার কামড় খাইতে খাইতে আমার অভ্যস্ত হয়ে গেছি, 11 বছর ধরে তো মশার কামড়, আসলে 11 বছর ধরে আপনাদের যজবা এখানে মশার কামড় খাইতে খেতে অভ্যস হয়ে গেছে, 2-4টা কামড় দিলে কিছু মনে হয় না, কি আর করবেন, মশা লই আছে। তো এখানে যে দুইটা লাগে আপনার ছাদের সন্ধ্যাবেলা গিয়ে উঠবেন, এটা ইম্পসিবল, এই মশার কামড় জন্য পোকামাকড়ের জন্য আপনার বাইরে বেরোতে পারবেন না সন্ধ্যাবেলা, তো যার ফলে ছাদটা এত জনপ্রিয় না। আর দ্বিতীয় কথা হলো যে বললাম ঢালাই টোলাই কংক্রিট টংক্রিট এগুলো খরচ অনেক পড়ে যেত, যেমন আমার যে পিছনের বাড়িটা, এই বাড়িটা যদি এই মুহূর্তে বিক্রি করি মনে করেন 3.5-4 লাখ ডলার আনুমানিক ধরেন, তো এখন যদি পুরাটাই যদি এটা সিমেন্ট কংক্রিট এগুলো দিয়ে বানাইতো তাহলে মনে করেন আরও 1-2 লাখ ডলার এটা বেড়ে যেত। তো স্বাভাবিকভাবে দাম বেড়ে গেলে কি হবে, এটার চাহিদা কমে যাবে স্বাভাবিকভাবে, এটা সেল করতে সময় লেগে যাবে, তো টোটাল ব্যবসাটি হলো একটা হজবরল অবস্থা হয়ে যাবে, যে বিল্ডার বানাবে সেও সহজে বেচতে পারতেছে না, আবার যে কিনবে সেও কিনতে পারতেছে না টাকার জন্য। তো এই কারণে দুইতলা বাড়িগুলো ওইভাবে জনপ্রিয় না। তো শানু আর কোনো পয়েন্ট মনে পড়ে তোমার? আমরা এখানে শেষ করে দিই। যাই হোক বন্ধুরা,
তো এই ভিডিওটা আপনারা যারা এতক্ষণ ধরে দেখছিলেন একটু ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন যে আমেরিকার সাথে বাংলাদেশের কম্প্যারিশন করে মানে কন্ট্রাস্ট করে আর কী কী আপনারা দেখতে চান। যেমন আজকে দেখালাম হলো দুইতলার বাড়ির পার্থক্যটা, তো বাংলাদেশে যেমন দুইতলা বাড়ি খুব অ্যাভেলেবেল, কংক্রিট সিমেন্ট ঢালাই দিয়া, তারপরে আপনার পানির ট্যাঙ্কি থাকবে ছাদে, এখানে পানির ট্যাঙ্কি তো প্রশ্নই উঠে না, পানির ট্যাঙ্কি দেখছো, পানির ট্যাঙ্কি বলে কোনো কিছু নেই। বাংলাদেশে একটা দুইতলা তিনতলা বাড়ি হলে ইভেন একতলা বাড়ি তো পানির ট্যাঙ্কি থাকে আপনাদের, কিন্তু ফ্লোরিডাতে পানির ট্যাঙ্কি নাই। এখন ফ্লোরিডাতে পানির ট্যাঙ্কি কেন নাই, ফ্লোরিডাতে মুচি কেন নাই, ফ্লোরিডাতে টেইলার্স কেন নাই, এগুলো কেন নাই, কেন নাই, কেন নাই, এগুলো এক এক করে আমি আপনাদেরকে বলবো। আজকে আজকে তো শুধু দুইতলার বাড়িটা দেখাইলাম, তো আশা করি অনেক কিছুই আপনারা একের পর এক বলবো, একের পর এক বাজারে আসবে। তো আজকে এটা নিয়ে আপনারা একটু হ্যাপি থাকেন, আর ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন যে আর কী কী আপনারা জানতে চান এই আমেরিকার বিভিন্ন বিষয়ে, আসলে ছোটোখাটো জিনিসগুলো ইন্টারনেট ফ্যাক্টগুলো আমি আমাদের এই হ্যালো আমেরিকা যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো আমাদের সাথে থাকেন, তো শানু আজকে ভিডিওটা শেষ করে দিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।